অর্গানিক কেমিস্ট্রির ক্ষুদ্রটি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো প্রথমে অর্গানিক কেমিস্ট্রির আমরা যদি প্রকার করতে একটু যাই, সব সময় বেশিরভাগই আমরা জানি যে দুইটা প্রকার বেশিরভাগ ধরা হয়। একটা হলো কি অ্যারোমেটিক, আরটা হলো অ্যারোমেটিক। তো অ্যারোমেটিক মানে কি, আমরা জানি তেল জাতীয় যেগুলো তেল, আসলে কিন্তু তেল অক্টেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন। আর অ্যারোমেটিক কোনগুলো, যেগুলো সুগন্ধিযুক্ত, যেমন সাবান ইউজ করা হয় যেগুলা, ওগুলো আর কি। ঠিক আছে, তো তো অ্যারোমেটিক আরটা হলো কি অ্যারোমেটিক। তো সবাই আমরা যদি দেখি অ্যারোমেটিকের ভিতরে আবার কিন্তু দুই প্রকার আছে, সেটা হলো কি, একটা হলো কি, কে বলতে পারবা? তো অ্যারোমেটিকের ভিতরে দুই প্রকারের ভিতরে একটা হলো কি যে বদ্ধ শিকল, আরটা হলো কি মুক্ত শিকল। বদ্ধ শিকল কোনগুলো, যে শিকলগুলো বদ্ধ থাকে, যেমন আমরা এই যে সাইক্লো যৌগুলো, এই যৌগুলো কি বদ্ধ শিকল। আর মুক্ত শিকল যৌগ কোনগুলো, যেমন জেনারেলি আমরা যেগুলো দেখি মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন অক্টেন ননেন, তো এইগুলো হয়। আর অ্যারোমেটিক কোনগুলো, তো আমরা যদি একটা যৌগ এখানে লিখি, এই যৌগের সম্বন্ধে সবাই পরিচিত, এটার নাম কি? আসলে সাধারণত আমরা যেই যৌগগুলো আলোচনা করবো সেগুলো মুক্ত শিকল যৌগ। তো মুক্ত শিকলের ভিতরে আমরা জানি কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। আমরা জানি অ্যালকেন গুলা কোন বন্ধন, একক বন্ধন, অ্যালকিন গুলা কি দ্বিবন্ধন, আর অ্যালকাইন গুলা কি ত্রিবন্ধনে থাকে। আর অ্যালকেন গুলা চেনার সহজ উপায় কি, সিএন এইচ টু এন প্লাস টু, অ্যালকিন গুলা কি সিএন এইচ টু এন, আর অ্যালকাইন গুলা কি সিএন এইচ টু এন মাইনাস টু। এটা একটু পরে আমরা বুঝতে পারবো যে এটা কি কেন। কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে দুইটা হাইড্রোজেন বেশি থাকে সেটা হবে অ্যালকেন, আর কার্বন সংখ্যার দ্বিগুণের সময় হাইড্রোজেন থাকে সেটা কি অ্যালকিন, আর কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে দুইটা হাইড্রোজেন কম থাকে সেটা কি অ্যালকাইন। তো এটা কি C4H8। তো কার্বন সংখ্যার দ্বিগুণের সময় হাইড্রোজেন থাকলে এটা অ্যালকেন। তো আমরা যদি এটাকে একটু লেখার চেষ্টা করি, কার্বন কয়টা এখানে, চারটা, কার্বন কয়টা চারটা। তো আমরা জানি এটা দুইটা সমান হওয়া সম্ভব, কিভাবে আমরা জানি, যদি দ্বিবন্ধন এখানে দিই, কারণ আমরা আগে বলছিলাম এটা কি অ্যালকেন, যেহেতু এটা দ্বিগুণের সমান কি আছে হাইড্রোজেন আছে। তো যদি আমরা এখানে একটা দ্বিবন্ধন দিই আর বাকিগুলোতে কি একক বন্ধন, আমরা জানি কার্বনের হাত কয়টা থাকে চারটা, কেন, কারণ কার্বনের দুজনই চার। তো কার্বনের জন্য চার হওয়ার কারণে কার্বনের হাত থাকবে কয়টা, চারটা। তাহলে এই যে কার্বনের এখানে হাত কয়টা, একটা, তাহলে এখানে তিনটা হাইড্রোজেন দ্বারা তিনটা হাত পূর্ণ হবে, আর কার্বনের এখানে হাত কয়টা, একটা একটা দুইটা, তাহলে দুইটা হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে হাত। এখানে কার্বনের হাত কয়টা, দুইটা আর একটা তিনটা, তাহলে এখানে কি আর একটা দিলে কি চারটা। এখানে কার্বনের হাত কয়টা, দুইটা, আর এখানে দুইটা হাইড্রোজেন দিলে কি হাত পূর্ণ হলো। তো এইবার যদি আমরা যদি এই জিনিসটা একটু দেখি, তাহলে এটা কি, দেখো কার হাইড্রোজেন কয়টা, তিন, তিনের দিয়ে পাঁচ, পাঁচের দিকে ছয়, ছয়ের দিকে কত আট, তাহলে এটা হলো কি C4H6। এবার আসো এটার নাম কি, তো আমরা কিন্তু জানি, তো এটার নাম এর জন্য আমরা যদি দেখি, তো এটার নাম কি তোমরা সব কমেন্ট বক্সে জানাও, এটার নামটা কি হবে বলো তো কমেন্ট বক্সে আমাকে জানাও। তো আমরা এর আগে একটু এটা একটু দেখি, আমরা জানি যে কার্বন সংখ্যা যদি একটা থাকে তাহলে সেটা হয় মিথ, কার্বন সংখ্যা দূরে থাকলে ইথ, কার্বন সংখ্যা তিনে থাকলে প্রোপ বিউট, ফার্স্টে থাকলে প্যান্ট, সরে থাকলে কি হেক্স। আর আমরা জানি অ্যালকেন হলে, আমরা জানি অ্যালকেন হলে কি যুক্ত হয় সাথে, এন কি যুক্ত হবে, এন, আর অ্যালকিন হলে সাথে কি যুক্ত হবে, কিন বা ইন যুক্ত হয়। ঠিক আছে, তাহলে যদি আমাদের অ্যালকেন হয়, আমরা জানি কি, যদি অ্যালকেন হয় সাথে যুক্ত হবে কি এন, যদি অ্যালকিন হয় সাথে হবে কি ইন, আর যদি অ্যালকাইন হয় তাহলে সাথে যুক্ত হবে কি আইন। তাহলে আমরা যদি বলি এক কার্বন, তাহলে কি মিথেন, মিথিন, মিথাইন, বা এক কার্বন নাই, যদি দুই কার্বন হয় তাহলে কি ইথেন, এটা কি ইথিন, তাহলে এটা কি ইথাইন। সেম ভাবে প্রোপিন, প্রোপেন, প্রোপিন, প্রোপাইন, বিউটেন, বিউটিন, বিউটাইন, প্যান্টেন, প্যান্টিন, প্যান্টাইন, হেক্সেন, হেক্সিন, হেক্সাইন,
তো আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি এখানে কার্বন কয়টা একটা দুইটা তিনটা চারটা তাহলে চারটা কার্বন হওয়ার কারণে এখানে কি হবে বিউট আর যেহেতু একটা দ্বিবন্ধন তাহলে কি বিউটিন এর নাম কি বিউটিন তবে এটা হলো একেবারে সাধারণ কথা আমরা যদি একটু ভালোভাবে বুঝার চেষ্টা করি তো বিউটিন এটা বিউটিন কত আমরা এই দ্বিবন্ধনটার অবস্থানের উপর ডিপেন্ড করে কিন্তু বলতে পারবো যে এটা বিউটিন কত তো অ্যালকিন অলরেডি রবিন হাসান দাপি এখানে কমেন্ট করছে অ্যালকিন গুড তো আমরা যদি দেখি শাহরাম টিপু স্যার জয়েন করছে ধন্যবাদ স্যার আমাকে উৎসাহ দেওয়ার জন্য সাকির আহমেদ তো এখানে এটা হলো কি বিউটি তাহলে এই বিউটি এটা বিউটিন কত এটা কিন্তু আসলে স্পেসিফিক নামটা আমাদের বলতে হবে কেন কারণ আমরা জানি এই যৌগটা সারা আমরা যদি এই একক একক এই দ্বিবন্ধনটা কোথায় আছে আমরা জানি এক নম্বর কার্বনে আছে তাহলে এটা বলা যায় কি বিউটিন 1 এটার আসল নাম হলো বিউটিন আর এক নম্বর দ্বিবন্ধন থাকার কারণে নাম কি বিউটিন 1 তো আবার আমি যদি এই যৌগটাকে আবার কারণ এটা দুইটা সমূহ সম্ভব সেটা হলো কি এখানে যদি আমরা একটা দ্বিবন্ধন দেই তাহলে কি হলো এখানে একক বন্ধন এখানে কি একক বন্ধন তাহলে কার্বনের হাত এখানে কয়টা একটা আর এখানে কয়টা হবে তিনটা এখানে কয়টা হাত তিনটা আর এখানে কয়টা হবে একটা এখানে তিনটা আর এখানে কয়টা একটা আর এখানে একটা এখানে হবে কয়টা তিনটা তাহলে এই যৌগটার নাম কি হবে আমি এখানে লিখি তোমরা সবাই অ্যানসার দাও এ বিউটিন 1 বি বিউটিন 2 উপরের যৌগটির নাম হলো কি বিউটিন 2 কেন বিউটিন 2 কারণ এখানে এই দ্বিবন্ধনটা দুই নং কার্বনে আছে এদিক থেকে করলে কত নম্বর কার্বনে দুই নং কার্বন এই জন্য এটা কি বিউটিন 2 তাহলে আমরা যদি আরেকটা যৌগের একটু আলোচনা করি আমরা একটু একটা C7H তো এইটা কি হবে C7H12 আমরা যদি আমাদের মাথায় যদি এটা নেই যে আমরা জানি যে অ্যালকেন এর জন্য সূত্রটা কি ছিল CnH2n+2 অ্যালকেনের জন্য কি ছিল CnH2n আর অ্যালকাইনের জন্য কি CnH2n-2 সাধারণভাবে আমরা বলতে পারি কি কার্বন সংখ্যার দ্বিগুণের সমান হাইড্রোজেন থাকলে সেটা অ্যালকেন কার্বন সংখ্যার দ্বিগুণের দ্বিগুণের চেয়ে দুইটা বেশি থাকলে অ্যালকেন কার্বন সংখ্যার দ্বিগুণের সমান থাকলে কি অ্যালকেন আর কার্বন সংখ্যার দ্বিগুণের চেয়ে দুইটা কম হলে তাহলে সেটা কি অ্যালকাইন তাহলে এই যৌগটা কি হবে কার্বন সংখ্যা কত 7 দ্বিগুণ কত 14 14 থেকে 2 টা কম তাহলে কার্বন সংখ্যা দ্বিগুণের চেয়ে 2 টা কম তাহলে এটা অবশ্যই কি একটা অ্যালকাইন তাহলে অবশ্যই এটা কি অ্যালকাইন তো আমরা কিন্তু এইভাবেই কিন্তু অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন গুলো শনাক্ত করতে পারি পৃথক করতে পারি তো আমরা এইভাবেই কিন্তু বুঝতে পারি তো আশা করি এটা বুঝতে পারছো তোমরা আমরা নেক্সট আলোচনায় যাই আমরা এবার একটু শিখব হলো নামকরণ এটা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেটা হলো সাধারণ আলোচনা তো আমরা যদি একটু নামকরণে যাই নামকরণ এর ভিতরে আমি আগে সবার প্রথম রুলস গুলা বলার চেষ্টা করি এক নম্বর রুলস হলো যে নামকরণের ভিতরে আগে দেখতে হবে কোথায় সবচেয়ে বড় সিকল পাওয়া যায় সবচেয়ে বড় সিকলটা আমাদের নিতে হবে আমি তো এভাবে যাই এভাবে যাই যদি বড় সিকল এদিকে আসে তাহলে এভাবে আমাদের কি গণতে হবে এক নম্বর কথা হলো কি সবচেয়ে বড় সিকল তো এক নম্বর কথা হলো সবচেয়ে বড় সিকল আমাদের নিতে হবে দুই নম্বর কথা কি দুই নম্বর কথা হলো যে আমাদের সবচেয়ে বড় সিকল নেওয়ার পরে আমাদের দেখতে হবে যে কোথায় শাখা আছে ঠিক আছে তো শাখাটা তারপরে কি বিবেচনা করতে হবে শাখা শাখা কম নম্বরে পড়তে হবে শাখা কি করতে হবে কম নম্বরে পড়তে হবে তো শাখা যেন কম নম্বর পড়ে তো আমরা আবার একটু জানি যে শাখা কম নম্বরে পড়ার পর একটা রুলস আছে সেটা হলো কি এই রুলসটা আমাদের মাথায় রাখতে হবে যদি একই রকম শাখা থাকে তাহলে সমস্যা নেই আর যদি ভিন্ন রকম শাখা থাকে এটাতে একই রকম শাখা এই জন্য কোনো সমস্যা নেই যদি ভিন্ন রকম শাখা থাকে আমরা জানি কি যে যার সংখ্যা সিদ্ধের যে উপরে তাকে প্রাধান্য দিতে হবে এবং সেই শাখাটা যেন কম নম্বরে পড়ে আমি আবার রিপিট করছি এটা যদি দুই রকম বা ভিন্ন রকম শাখা থাকে তাহলে
বিবেচনা করতে হবে সার্কুলার সিরিজে যে উপরে তার নাম্বার যেন কম নাম্বারে পড়ে। তো আমরা যদি এই যোগটা করার চেষ্টা করি, তারপরে তিন নম্বর হলো যে ইংরেজি অ্যালফাবেট অনুসারে সাজাতে হবে। তো আমরা যদি এই যোগটা নিয়ে একটু আলোচনা করি যে এটার নাম কি, তাহলে আমরা একটু সহজে বুঝতে পারি যে যদি আমরা এদিক থেকে গোনার চেষ্টা করি এক দুই তিন চার পাঁচ, যদি আমি এক দুই তিন চার পাঁচ এদিকে যে তাও পাঁচটা সিকল, এক দুই তিন চার পাঁচ তাও কি পাঁচটাই, তো আমাদের এই সোজা সিকলটাই যাইতে পারে। তাহলে কি এক দুই তিন চার পাঁচ, এবং আমি যদি নাম্বারিং করি এদিক থেকে করলে কি এক দুই, দুই নম্বর কমিটির শাখা যেহেতু সবগুলো শাখাই কিন্তু একই, সেটা কি অ্যালকাইল, অ্যালকাইল বা এটার নাম কি আমরা জানি কি মিথাইল, এটার নাম কি মিথাইল। আর যদি দুই কারণ থাকে তাহলে কি বলা হয় ইথাইল। আমরা জানি অ্যালকাইল থেকে একটা হাইড্রোজেন কি কম, তাহলে এগুলো যখন নাম্বারিং করি এদিক থেকে করলো কি দুই নম্বর কার্বনের শাখা, এদিক থেকে করলো কি দুই নম্বর কার্বনের শাখা, তাই আমরা কি করব যে এদিক থেকে কি নাম্বারিংটা করবো বা এদিক থেকে করবো একই কথা। তাহলে এদিক থেকে এক দুই তিন চার পাঁচ, এবার আমাদের ইন্ডিকেট করতে হবে যেহেতু সবগুলো একই, তাহলে দুই নম্বর কার্বনে একটা কি আছে মিথাইল, এবং চার নম্বর কার্বনে কি আছে মিথাইল আছে, কয়টা দুইটা। তাহলে আমরা যদি এইবার দেখি যেটা নামটা কি হবে, তাহলে দুই নম্বর কার্বনে একটা কি মিথাইল, চার নম্বর কার্বনে দুইটা কি মিথাইল, তাহলে এখানে মিথাইল কয়টা মোট তিনটা, তাহলে কি টু ফোর ফোর, তাহলে কি টু ফোর ফোর কেন লিখলাম, কারণ এখানে একটা মিথাইল আর এখানে কি চার নম্বর কার্বনে দুইটা মিথাইল, তাহলে মোট কটা মিথাইল তিনটে, এর জন্য কি টু ফোর ফোর ট্রাই মিথাইল, ট্রাই মানে কয়টা তিনটা ট্রাই মিথাইল। আর পুরো যৌগটা কি পাঁচ কার্বন মানে কি পেন্টেন, আগে বলছিলাম পাঁচ কার্বন মানে কি পেন্টেন, তাহলে কি টু ফোর ফোর ট্রাই মিথাইল পেন্টেন, তাহলে আমরা বলতে পারি কি এটার নাম কি টু ফোর ফোর ট্রাই মিথাইল পেন্টেন। তো আমরা আশা করি এটা সবাই বুঝতে পারছো, আমি আবার রিপিট করি এই কথাটা যে কার্বন এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ, আর এখানে শাখা কি দুই নম্বর কার্বনে মিথাইল, চার নম্বর কার্বনে মিথাইল, চার নম্বর কার্বনে কি মিথাইল, তাহলে টু ফোর ফোর আর মিথাইল এখানে কয়টা তিনটা, তাহলে কি ট্রাই, আর দূরে থাকলে কি ডাই, তাহলে কি টু ফোর ফোর ট্রাই মিথাইল, আর এখানে কি পাঁচটা কার্বন দেখে কি পেন্টেন। তো আশা করি এই নামটা তোমরা বুঝতে পারছো। তো আমরা যদি আরেকটা নাম তোমরা দেওয়ার চেষ্টা করি, আমরা একটু বড় একটা নাম দিলাম, তাহলে এখানে কিন্তু দুইটা জিনিস আছে, একটা হলো মিথাইল একটা হলো কি ইথাইল, তবে দুইটাই কিন্তু আর বা অ্যালকাইল গ্রুপ। তাহলে এখানে আমরা নাম্বারিং করবো কোন দিক থেকে, অবশ্যই এই দিক থেকে, তাহলে এখানে এই দিক থেকে নাম্বারে করলে এখানে একটা মিথাইল আর এখানে একটা কি ইথাইল। তবে এখানে একটা নিয়ম আছে, আমরা জানি যে ইংরেজি অ্যালফাবেট অনুসারে কিন্তু নামটা আগে পরে দিতে হবে, যেহেতু দুইটা কি ভিন্ন জিনিস, তাহলে একটা কি মিথাইল, মিথাইল লাগতে কি লাগে এম, আর আরটা কি ইথাইল, ইথাইল লাগতে কি লাগে ই লাগে, তাহলে ইংরেজি অ্যালফাবেটের আগে কে ই, তাহলে ইটা কি করতে হবে আগে দিতে হবে। তাহলে এখানে দুইটা নাম লেখা আছে টু মিথাইল ফোর ইথাইল হেক্সেন, ফোর ইথাইল টু মিথাইল হেক্সেন, তো একটা ওয়ান একটা কি টু। তাহলে আমাকে কমেন্ট বক্সে জানান যে এখানে কোনটা বলতেছি, যে আমরা জানি যে কি প্রথমে বড় সিকলটা দেখতে হবে, তাহলে আমরা যদি এদিক থেকে যাও তাও বড় সিকল, এদিক থেকে গেলো কি সেম সিকল, যদি এটাকে আমরা ভাইকে লিখি তাও কিন্তু একই সিকল, এবং এদিক থেকে গেলে আমরা আমরা দেখি কি এটাও কিন্তু অ্যালকাইল গ্রুপ, এটা কিন্তু অ্যালকাইল গ্রুপ, কারণ এটা মিথাইল এটা কি ইথাইল। তাহলে নাম্বারিং করার সময় আমরা এদিক থেকে করবো অবশ্যই, তাহলে এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে দুই নম্বর কোনো একটা কি আছে মিথাইল আছে, আর এখানে চার নম্বর কোনো একটা কি আছে ইথাইল আছে। একটু আগে বলছিলাম যে তিন নম্বর রুলসটা হলো কি যে ইংরেজি অ্যালফাবেটে যার নামটা আগে হবে সেটা কি আগে, গুড, তাহলে এটাই হবে টু। কেন টু হবে আমি একটু এটা ব্যাখ্যা দিই, কারণ আমরা বলছিলাম যে ইংরেজি অ্যালফাবেটে, ইংরেজি অ্যালফাবেটে যেইটা আগে হবে তাহলে ইটা আগে, তাহলে চার নম্বর কোনো একটা কি আছে ইথাইল আছে, তাহলে কি ফোর ইথাইল, আর দুই নম্বর কোনো একটা কি মিথাইল, তাহলে ফোর ইথাইল টু মিথাইল, আর এখানে কি ছয়টা কার্বন তাহলে কি হেক্সেন, তাহলে ফোর ইথাইল টু মিথাইল হেক্সেন। ধন্যবাদ নুরুন নাহার ইপা, সঠিক অ্যান্সার সুজন হোসেন বাবু, ধন্যবাদ। তো আমরা একটু নেক্সট একটা নামে আমরা চলে যাই, আমি সবার কমেন্টের জন্য অপেক্ষা করতেছি। তো আমরা যদি নেক্সট একটা নামে চলে যাই, একটু ভিন্নতর দিলাম,
এটাকে একটু বড় করি যদি এখানে একটা CH3 দিই এটা একটু বড় হলো তাহলে এই নামটা কি হবে আমি নিজে একটু বলছি তোমাদেরকে যেহেতু এখানে একটা দ্বিবন্ধন আছে দেখো এখানে কিন্তু টুইস্ট আছে তো এইটাই আমরা এখন বুঝব এখানে কিন্তু ক্লোরিন আর কি ব্রোমিন তাহলে ক্লোরিন আর ব্রোমিন তাহলে এই দুইটা কিন্তু কি হ্যালোজেন হ্যালোজেন কোনগুলো ক্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন আমাদের এই হ্যালোজেনগুলো কি দ্বারা প্রকাশ করা হয় এই এক্স দ্বারা প্রকাশ করা হয় আর থেকেও কিন্তু সক্রিয়তা বেশি কাদের এক্স মানে হ্যালোজেনের তাহলে অবশ্যই অ্যালকাইল গ্রুপের আগে কাকে প্রাধান্য দিতে হবে হ্যালোজেনদেরকে এবং হ্যালোজেন ছাড়াও কিন্তু আরেকটা কার্যকরীমূলক এখানে আছে সেটা হলো কি দ্বিবন্ধন এই দ্বিবন্ধনটা কিন্তু হ্যালোজেনের আগে প্রাধান্য পাবে দ্বিবন্ধন হ্যালোজেনের আগে প্রাধান্য পাবে আমি বলছিলাম যে শাখা কম নম্বরে পড়তে হবে কিন্তু শাখা কম নম্বরে পড়বে সেটা সত্য কথা এখানে এবং সক্রিয়তাশীল যদি আলাদা আলাদা জিনিস থাকে বা আলাদা আলাদা কার্যকরীমূলক থাকে তাহলে যার সক্রিয়তা বেশি সে যেন কম নম্বরে পড়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে কি এই যে অ্যালকাইল গ্রুপ এই অ্যালকাইল গ্রুপ এই যে হ্যালোজেন গ্রুপ এই যে হ্যালোজেন গ্রুপ এই যে দ্বিবন্ধন এই দ্বিবন্ধন তাহলে এখানে সবচেয়ে বেশি প্রাধান্য কার কার শক্তি সবচেয়ে বেশি দ্বিবন্ধনের এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে দ্বিবন্ধনটা যে সবচেয়ে কম নাম্বারে পড়ে তাহলে অবশ্যই তোমরা ইজিলি বুঝতে পারছো অবশ্যই আমাদের নাম্বারটা কিভাবে করতে হবে এদিক থেকে করতে হবে তাহলে কি এক দুই তিন চার পাঁচ ছয় আশা করি সবাই নাম্বারটা বুঝতে পারছো আমি আবার একটু রিপিট করি কারণ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট কথা আমাদের এখানে যেহেতু এখানে দেখতেছি যে তিনটা তিন ধরনের কার্যকরী মূলক সেহেতু আমাদের কি করতে হবে যে এখানে একটা কি মিথাইল মানে আর আর গ্রুপ এগুলো কি হ্যালোজেন গ্রুপ আর এটা কি দ্বিবন্ধন গ্রুপ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দ্বিবন্ধনটার সক্রিয়তা সবচেয়ে বেশি এই জন্য দ্বিবন্ধনটা আমি বলছিলাম যার সক্রিয়তা বেশি মানে উপরের দিকে যে তার সে যেন সবচেয়ে কম নাম্বারে পড়ে তাহলে এখানে কি ইথাইল মিথাইল এই দ্বিবন্ধনটা কম নম্বরে আমরা দিলাম এবার সেটার নামকরণটা আমরা করার চেষ্টা করি তো এটা যদি আমরা দেখি দ্বিবন্ধনটাকে যদি যোগের সাথে রাখি তাহলে এখানে কি আছে মিথাইল তাহলে তুমি আমরা লাগলে পাশে দিকে রাখবো একটা কি আছে মিথাইল মিথাইলটা কোন নম্বর কার্বনে আছে পাঁচ নম্বর কার্বনে এই টেকনিক গুলো আমি শিখে রাখতেছি তোমরা এইভাবে কিন্তু করতে পারো পাঁচ নম্বর কার্বনে কি আছে মিথাইল আছে তিন নম্বর কার্বনে কি আছে ক্লোরিন আছে ক্লোরিন লিখতে কি সি দুই নম্বর কার্বনে কি আছে ব্রোমিন আছে ব্রোমিন লিখতে কি বি আর এটা কি দ্বিবন্ধন আছে দ্বিবন্ধনটা আমরা যোগের সাথে দিব তাহলে এখানে কে আগে বি তাহলে কি দুই নম্বর কি আছে ব্রোমিন আগে তাহলে কি টু দুই নম্বর কি আছে ব্রোমিন তাহলে কি টু ব্রোমো আর তারপরে কি সি থ্রি কি ক্লোরো আর পাঁচ নম্বর কার্বনে কি আছে মিথাইল তাহলে কি ফাইভ মিথাইল আর এই কার্বন কয়টা এখানে ছয়টা আর এখানে দ্বিবন্ধনটা কি এখানে আছে জন্য কি হেক্স আমি বলছিলাম দ্বিবন্ধন থাকলে কি ইন তাহলে হেক্সের সাথে যুক্ত হলে কি হেক্সিন তাহলে কি টু ব্রোমো থ্রি ক্লোরো ফাইভ মিথাইল হেক্সিন এইবার আমাদের কিন্তু এইটা উল্লেখ করতে হবে যে দ্বিবন্ধনটা কয় নম্বর কার্বনে তাহলে দ্বিবন্ধনটা কত নম্বর কার্বনে এক নং কার্বনে তাহলে দ্বিবন্ধনটা কি এক নং কার্বনে তো আশা করি এটা সবাই বুঝতে পারছে তো আমরা একটু এইটা থেকে এইটা থেকে এই এগুলো কেন দরকারি বা এই এই যে আমরা এতক্ষণ পরে বকবক করতেছি বা দুই নম্বর কারণে ব্রোমিন তিন নম্বর কারণে ক্লোরিন ফাঁস নম্বর কারণে মিথাইল হেক্সিন এক নম্বর কার্বনে এগুলো কেন বলতেছি এইটার অ্যান্সারটা তোমরা এখনই পাবে এখনই পাবে আসো আমরা অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করি আমরা যদি এটা না দেখি এটা আমাদের এখানে কি নাই ধরো এখানে এটা এখানে নাই আমাদের এটা আছে এটার মাধ্যমে আমাদের এই যোগটা লিখতে বলতেছি আমরা কিভাবে লিখব সবার প্রথমে আমরা দেখব যে এখানে আমাদের এই কোনটা আছে আমাদের এই দ্বি কার্বন শিখরের কোনটা আছে হেক্স আছে হেক্স মানে কয়টা কার্বন ছয়টা ইজিলি আমরা বলতে পারি হেক্স মানে কয়টা কার্বন ছয়টা কার্বন তাহলে আমরা ছয়টা কার্বন দিয়ে দেব ছয়টা কার্বন দিয়ে দেব তাহলে এখানে এখানে কয়টা কার্বন হলো ছয়টা কার্বন এক দুই তিন চার পাঁচ ছয় এইবার একেবারে সহজ কথা দুই নম্বর কারণে কি আছে ব্রোমিন আছে তুমি ইচ্ছা মতো আমাদের ইচ্ছা মতো আমরা এখানে ওয়ান টু থ্রি দিতেছি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স দিলাম এবং এইখানে আমাদের দুই নম্বর কারণে কি আছে ব্রোমিন তাহলে দুই নম্বর কারণে একটা কি ব্রোমিন নিচে অথবা উপরে যেখানে দিই কোনো সমস্যা নেই তাহলে এখানে কি একটা ব্রোমিন তিন নম্বর কারণে একটা কি ক্লোরিন তাহলে তিন নম্বর কারণে একটা কি ক্লোরিন পাঁচ নম্বর কারণে একটা কি মিথাইল পাঁচ নম্বর কারণে একটা কি মিথাইল এবং হেক্সিন মানে ইনটা কোন নম্বর কার্বনে এক নম্বর কার্বনে তাহলে এক নম্বর কার্বনে কি একটা দ্বিবন্ধন এবার আমরা কার্বনগুলো দেই আর সবগুলো একক বন্ধন দেওয়ার দেই এইবার কার্বনের এখানে হাত কয়টা হলো একটা তাহলে এখানে কার্বন দলম কয়টা তিনটা কার্বনের হাত এখানে কয়টা দুইটার একটা তিনটা তাহলে এখানে হাইড্রোজেন কয়টা একটা
কারণ ধান এখানে কয়টা দুইটা এখানে দেখো কয়টা দুইটা আর হাইড্রোজেন দলও কয়টা দুইটা কারণ আমাদের এই কার্বনের হাত কয়টা থাকে চারটা এই কার্বনের হাত কয়টা হলো 1 2 3 তাহলে এখানে কয়টা একটা এখন হাত কয়টা দুইটা তিনটা চারটা আর দেওয়া লাগবে না এই কার্বনের হাত কয়টা দুইটা আর এখানে কি দুইটা তাহলে এই যৌগটা আর এই যৌগটা কিন্তু সেম যৌগ শুধু একটু এটা এইদিকে এটা কি ওইদিকে তো আমরা যদি এই নামগুলো বা উল্লেখ না করতাম তাহলে কিন্তু এটা আমরা লিখতে পারতাম না আশা করি এটা সবাই আমরা যদি এটার নামটা একটু দেখি দেখার চেষ্টা করি তাহলে এর নামটা কি হবে তোমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইটা গ্রুপ আছে একটা হলো কি দ্বিবন্ধন আরটা হলো কি ওএইচ গ্রুপ ওএইচটা কিন্তু একটা কার্যকরী মূলক যদি আমরা এদিকে দেখার চেষ্টা করি তাহলে দ্বিবন্ধনটা এখানে আর ওএইচটা কোথায় তার উপরে আমি বলছিলাম যে এই সক্রিয়তার সিরিজের যে উপরে থাকবে তার সে যেন কম নম্বরে পড়ে তাহলে এখানে এই ওএইচটা কিন্তু কি এই দ্বিবন্ধনের উপরে আছে দুটো কার্যকরী মূলক একটা দ্বিবন্ধন একটা কি ওএইচ তাহলে এটা কি হবে এক না কার্বনে তাহলে কি এখানে 1 2 3 4 এটা কি 5 তাহলে এক নং কার্বনে কি আছে ওএইচ আর এখানে তিন নং কার্বনে কি আছে অ্যালকিন তাহলে আমি যদি বলি এক নং কার্বনে কি অল তাহলে আমরা কি বলতে পারি বা আমরা এই বলতে পারি যে তিন নং কার্বনে একটা কি আছে ইন তাহলে 3 ইন পাঁচটা থাকলে আমরা জানি কি পেন্ট আর যেহেতু এখানে ওএইচটা আছে আমরা জানি কি ওএইচ থাকলে অল যুক্ত হয় তাহলে কি 3 ইন পেন্টানল কি বলতে পারি 3 ইন পেন্টানল আর এখানে কি 1 আমরা জানি যে যৌগের শেষে ওএইচ থাকে তাহলে হয় কি অল যৌগের শেষে যদি সিএসও থাকে তাহলে কি যুক্ত হয় ন্যাল মানে মিথানল ইথানল প্রোপানল বিউটানল পেন্টানল যৌগের শেষে যদি সি ডাবল এইচ থাকে তাহলে বলতে পারি কি অই অ্যাসিড এটা একটা উদাহরণ দিই আমি ছোট করে যেমন আমরা যদি দেখি CH3 CH2 সি ডাবল এইচ তাহলে এখানে কি CH3 CH2 সি ডাবল এইচ তাহলে কি 1 2 3টা কার্বন তাহলে কি তিন কার্বন হলে কি আমরা জানি কি প্রোপান এর সাথে অয়েক এসিড তাহলে বলা হয় কি প্রোপানোয়িক এসিড নাম কি প্রোপানোয়িক এসিড আমরা কি বলতে পারি প্রোপানোয়িক এসিড তাহলে আশা করি এই নামটা সবাই বুঝতে পারছো তো কমেন্ট করছি কনফিউশন শিবলী আক্তার ওয়ান হ্যাঁ শিবলী আক্তার রাইট ওয়ান জসিম হাওলাদার একটু ভালোভাবে একটু দেখো মনে হয় এটা তোমার দেখতে ভুল হয়েছে এটা সিএস থ্রি থাকলে আমরা জানি কি হয় মিথাইল বেনজিন অথবা এটার নাম কি টোলুইন তো আমরা একটু এই যৌগটার নামকরণ করার চেষ্টা করব এই যৌগটার নামকরণ করার চেষ্টা করব তাহলে এখানে যদি আমি এই যৌগটার নামকরণ করি আমরা কিভাবে শুরু করতে পারি আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি এই বড় সিকলটা নেই তাহলে কি আমাদের সিকলটা সবচেয়ে বড় সিকল হয় তাহলে আর আমাদের এই দিকে যাওয়ার দরকার নাই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্যকরী মূলক এটা একটা কার্যকরী মূলক আর এটা একটা কার্যকরী মূলক এই তিনটা কার্যকরী মূলকের ভিতরে আমরা যদি সাটেটা যাই তাহলে সিএস কোটার সংখ্যা সবচেয়ে বেশি সিএস মূলকটা কি অ্যালডিহাইড মূলক তাহলে সংখ্যা বেশি হওয়ার কারণে আমাদের নাম্বারিংটা অবশ্যই কোন দিক থেকে করতে হবে এখানে একটা কার্বন আছে দিদাই এখান থেকে নাম্বারিংটা করতে হবে তাহলে 1 2 3 4 5 6 অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এই যৌগটার বেলায় এই যৌগটার বেলায় যে বলতে পারো যে ভাই আপনি এইখানে নাম্বারিংটা কেন করলেন না এখানে তো আপনি বলছিলেন যে ওএস থাকলে এখানে এখানে নাম্বারিংটা ওএস থেকে নাম্বারিং করতে হবে একটা বিষয় খেয়াল রাখবা যে এখানে কিন্তু যৌগ হয় কার্বনের উপরে নাম্বারিংটা হয় এখানে কিন্তু ওএস এর সাথে কোনো কার্বন নাই এটা অ্যালকোহল হিসেবে সে ওএসটা আইসা অ্যালকোহল বানায় কিন্তু এখানে সিএসওটা যখন থাকে সে নিজে একটা কার্বন এবং নিজে একটা কার্যকরী মূলক এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হয় আবার বলতেছি যে ওএস এর সাথে কোনো কার্বন নাই এই জন্য সে কিন্তু এই কার্বনের সাহায্য করে কিন্তু এই সিএসও সে একটা কার্যকরী মূলক এবং সে একটা কার্বন এটা একটু খেয়াল রাখতে হবে এই সিএসও সি ডাবল এইচ এই দুটো কিন্তু একটা কার্যকরী মূলক এবং কি কার্বন তো আশা করি এটা বুঝতে পারছো সবাই তো
আমরা যদি এইটার নামকরণ একটু যাওয়ার চেষ্টা করি তাহলে এটা কি হবে? তাহলে অ্যালডিহাইডটা আমরা পরে নামকরণ করব, বা যেহেতু এটা সবগুলো বেশি তাহলে পাঁচ নম্বর কার্বনে কি আছে? মিথাইল। আমরা লিখি পাঁচ নম্বর কার্বনে আছে মিথাইল, তিন নম্বর কার্বনে কি আছে? ইথাইল। আর এটা তো আমরা অ্যালডিহাইডটাকে পরে দিব। তাহলে এখানে কে আগে? ইথাইল মানে ই আগে। তাহলে তিন নম্বর কার্বনে ইথাইল, তাহলে থ্রি ইথাইল। তাহলে সুতরাং অর্থাৎ নামকরণটা হবে কি? তিন নম্বর কার্বনে ইথাইল, তাহলে থ্রি ইথাইল। আর পাঁচ নম্বর কার্বনে কি আছে? মিথাইল, ফাইভ মিথাইল। আর এখানে কয়টা কার্বন? ছয়টা। এখন ছয়টা কার্বন এর সাথে কি আছে? একটা অ্যালডিহাইড যুক্ত আছে। তাহলে কি হেক্সানল? আমি বলছিলাম অ্যালডিহাইড যুক্ত থাকলে কি হয়? নেল। তাহলে এটা কি? তাহলে থ্রি ইথাইল ফাইভ মিথাইল হেক্সানল, থ্রি ইথাইল ফাইভ মিথাইল হেক্সানল। আমি আবার বলতেছি কিভাবে, যদি আমি বলি পাঁচ নম্বর কার্বনের একটা কি আছে? মিথাইল। তিন নম্বর একটা কি আছে? ইথাইল। আর একটা কি আছে? সিএসও। এটা কি? তাহলে যেহেতু আমরা এটাকে দিব কি মূল সিকলেশন দিব, তাহলে এখানে কি পাঁচ নম্বর একটা কি মিথাইল, আর তিন নম্বরে কি ইথাইল। তাহলে যেহেতু এখানে তিন তিনে কি ইথাইল, আর পাঁচে কি মিথাইল, যেহেতু ইটা আগে জন্য কি থ্রি ইথাইল ফাইভ মিথাইল, আর কি হেক্সানল। আশা করি সবাই তো আমরা যদি এইটা থেকে এইটা লেখার চেষ্টা করি, আমরা আবার একটু এটা দেখাই, একটু ব্যাকে যাই আমরা, তাহলে এটা থেকে এইটা লিখবো সেটা কিন্তু আরো সহজ। তো আমরা একটু এটা বুঝি যে এটা কি হয়, যদি আমরা একটু ঘুরাই তাহলে এখানে কি হেক্সানল। তাহলে হেক্সা মানে কয়টা? ছয়টা। তাহলে কি এক দুই তিন চার পাঁচ ছয়, তিন নম্বর একটা কি আছে? ইথাইল। তিন নম্বর কার্বনে কি? যদি হেক্সানল তাহলে এখানে কি অবশ্যই কি একটা অ্যালডিহাইড কি হেক্সানলটা কি ওয়ান, এক নম্বর কার্বনে। আর তিন নম্বর কার্বনে কি আছে? ইথাইল। তাহলে এখানে কি সি টু এস ফাইভ। পাঁচ নম্বর কার্বনে কি আছে? মিথাইল। তার পাঁচ নম্বর কার্বনে একটা কি আছে? সরি এদিক থেকে এক দুই দিতে হবে অবশ্যই, এক দুই তিন চার পাঁচ ছয়, কেন? কারণ সি এস ওটা এখানে আমরা দিচ্ছি। তাহলে তিন নম্বর কার্বনে কি? ইথাইল। তাহলে সি টু এস ফাইভ। পাঁচ নম্বর কার্বনে কি আছে? মিথাইল। তাহলে এখানে আমরা সম্পূর্ণ এক এক বন্ধন দেই, তাহলে এখানে কি এটা তো সম্পূর্ণ বন্ধন, আর এখানে কার্বন এখানে হাফ কয়টা? দুইটা। আর এখানে কয়টা হবে? দুইটা। এখানে কয়টা? এক দুই তিন। তার এখানে একটা হাইড্রোজেন, এখানে দুইটার এখানে কি একটা হাইড্রোজেন, এখানে তিনটা, তাহলে এখানে কি একটা, এখানে দুইটা তিনটা, এখানে একটা, তাহলে এখানে কয়টা? এটা তিনটা হাইড্রোজেন। অনেকে মনে মনে প্রশ্ন করতে পারে যে এইখানে কথা কিছু বললেন না কেন, এখানে কি হচ্ছে? এই যৌগটা কিন্তু আছে কিভাবে আমরা জানি? সি ও এইচ। এইভাবে দেখো এটা কিন্তু বন্ধন এমনি কি সম্পূর্ণ চারটা, এই কারণে আর হাত কিন্তু অবশ্যই কি চারটা, এখানে অক্সিজেন দুইটা আর হাইড্রোজেন সাথে কয়টা? তো এইটা দেখো, এইটা যদি আমি দেখার চেষ্টা করি যে এইটা এখানে কটা কার্বন? এক দুই তিন চার পাঁচ। তাহলে আমরা বলছিলাম পাঁচটা কার্বন থাকলে সেটার নাম কি হবে? শুধুমাত্র আমরা বদ্ধ সিক্ল যোগের কারণে সেখানে দেখবো কি সাইক্লো। আমরা কিন্তু একদম ব্যস্ত রাখতে পারি যে সাইক্লো, আচ্ছা যারা পাগল তাদেরকে কি বলে? সাইক্লো, সাইকো বলে না, সেখান থেকে সাইক্লো। আর এখানে যেহেতু বদ্ধ, বদ্ধ মানে কি আটকানো, পাগলটা আটকানো, তাহলে এটা নাকি সাইক্লো। আর এইটুকু শুধু সাইক্লো মুখস্থ, আর এখানে আমাদের এটা মুখস্থ রাখার বিষয় কোনটা হেক্সেন কোনটা পেন্টেন। তাহলে হেক্সেন পেন্টেন, হেক্সেন পেন্টেন, তাহলে সেটা এইখান থেকে আমরা বলতে পারি যে এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন মিলে কি হবে? এখানে মনে করে অ্যান্সার পেয়েছি শিবলি আক্তার, কারেক্ট অ্যান্সার জসিম হরদার, কারেক্ট অ্যান্সার। তো ধন্যবাদ। এটা সাইক্লো পেন্টেন। কেন সাইক্লো পেন্টেন? কারণ এখানে কি কার্বন এক দুই তিন চার পাঁচ, পাঁচটা কার্বন। তো আমরা একটু আর একটু বড় যৌগের দিকে যাই, এই যৌগটার নাম কি হবে? তো আমি এ অপশন একটা লিখছি, তাহলে এখানে আমরা দেখতে পাইতেছি যে এখানে কয়েকটা কার্যকরী মূলক, একটা দুইটা তিনটা কার্যকরী মূলক। তাহলে তিনটা কার্যকরী মূলক এর ভিতরে, তিনটা কার্যকরী মূলকের ভিতরে আমরা দেখতে পাইতেছি যে একটা হলো কি সি ডাবল এইচ এসিড মূলক, আরেকটা হলো সি থ্রি আর মূলক, আরেকটা ওইস মানে হাইড্রোক্সিল মূলক। তাহলে এর ভিতরে সবচেয়ে সবচেয়ে বেশি কার? অবশ্যই সি ডাবল এইচ, এই যে এইটা
তারপরে কি আমাদের এই ওএস গুলো এ ওএস আর তারপরে সবচেয়ে সবচেয়ে কম কার এই আর এর তাহলে আমাদের এটা বিবেচনা করতে হবে যে এখানে যে কোন যৌগটা এখানে কোন যৌগের সক্রিয়তা সবচেয়ে বেশি তাহলে এখানে যৌগের সক্রিয়তা সবচেয়ে বেশি কার সি ডাবল এইচ এর তাহলে সি ডাবল এইচ টা যে আমাদের সবচেয়ে কম নম্বরে পড়ে নাম্বারটা আমি আগেই করে ফেলছি সেটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে এই দিক থেকে নাম্বার এন্ট হইছে কেন হইছে আমি আবার বলতেছি যে এই দিক থেকে নাম্বার হইছে কারণ সবচেয়ে সদস্যদের সবচেয়ে বেশি কে সি ডাবল এইচ সি ডাবল এইচ দেখলে আর কোনো কথা নাই সে যেন সবচেয়ে কম নাম্বারে পড়ে তাহলে সি ডাবল এইচ টা সবচেয়ে কম নাম্বার এখানে পড়লো আর এই দিক থেকে নাম্বার এন্ট করব আমি এইবার আসো দুই নম্বর কারণে কি আছে মিতার চ্যানেল কারণে এটা কি আছে এখানে এই ওএস টা কিন্তু এখন সি ডাবল এইচ এর থেকেও কি নিম্নমানের দেখবা যেখানে এক রাজার সে বড় রাজা এসে পড়ে সে কিন্তু তখন কিন্তু প্রজা হয়ে যায় বা সে একটা মন্ত্রী বা ছোট একটা পদ পায় তখন কিন্তু তার রাজা কিন্তু সেই দায়িত্বটা থাকে না যখন সে একটা বড় গ্রুপ ছিল তখন আমরা বলছিলাম কি অল ওই আমরা এই জগটাতে তাকে কি দিয়েছিলাম অল নাম দিয়েছিলাম এই আমরা এই জগটাতে তার নামটা কিন্তু কি দিয়েছিলাম থ্রি থ্রি ইন নাম কি পেন্টানল পেন্টানল মানে অল দিয়েছিলাম কারণ এই ওয়েস্টটা তখন কি ছিল রাজা ছিল কারণ এই ওয়েস্টের সক্রিয়তা বেশি ছিল কিন্তু এখন কিন্তু সে কিন্তু রাজা না সে কিন্তু প্রজা এই কথাটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে যে সিমলে একটা টু মিথাইল কোর অল পেন্টানাইক অ্যাসিড একটু শেলিয়াতার একটু এটা দেখতে হবে যে এই ওয়েস্টটা যে সবাই একটু এই ছোট মনটাই করতেছে কারণ এই ওয়েস্টটা কিন্তু এখন প্রজা এই ওয়েস্টটা কিন্তু এখন অল না এই ওয়েস্টটা হবে হাইড্রোক্সি এটা আবার বলতেছি যদি এই ওয়েস্টটা এখন শাখা আকার এই জন্য এই ওয়েস্টটার নাম কি হয়ে যাবে হাইড্রোক্স ওয়েস্টটা কিন্তু এখন অল হবে না সবাই আশা করি এটা বুঝতে পারছো কারণ ওয়েস্টটার উপরের একটা গ্রুপ এখানে বিদ্যমান আমি আবার বলতেছি কয়েকবার এই কথাটা বলতেছি সবাই এটা ভুল করছে যে এই সি ডাবল এইচ টা কিন্তু সবচেয়ে বড় গ্রুপ কারণ যখন সবচেয়ে বড় রাজা থাকে তখন কিন্তু এটারও কিন্তু দাম নাই একটু আগে কিন্তু এটা ছিল অল কিন্তু এখন এটা অল না এটা এখন ই হাইড্রোক্স সেই অনুযায়ী এখানে কিন্তু অ্যান্সার কারেক্ট হলো রিমা থ্যাংক ইউ রিমা কারেক্ট আছে দেওয়ার জন্য তো ফোর হাইড্রোক্সি শিবলাক্তার এখন বুঝতে পারছে এবং ফোর হাইড্রোক্সি থ্যাংক ইউ শিবলাক্তার কারেক্ট অ্যান্সার টা বোঝার জন্য তো তাহলে অবশ্যই এইটা হবে কারেক্ট অ্যান্সার টু মিথাইল যেহেতু দুটো কারণে মিথাইল আর ফোর হাইড্রোক্সি তাহলে এখানে কিন্তু আর দেখো এখানে কিন্তু আমরা কিন্তু আরেকটু একটু ভুল বলছি যেহেতু এটা হাইড্রোক্সি সেহেতু কিন্তু এটাও কিন্তু কারেক্ট না সেহেতু এই জিনিসটা কারেক্ট ফোর হাইড্রোক্সি ফোর হাইড্রোক্সি আর এখানে কি টু মিথাইল পেন্টানোয়িক অ্যাসিড এইবার আমাকে একটু যে জানো সে একটু জানাও যে আমি কেন এটা করলাম এই যে এটা কেন আমাদের হইলো না এটা আমাদের কেন ভুল সবকিছু ঠিকঠাক থাকার পরে এটা কেন ভুল এটা কেন সঠিক এটা কেন সঠিক আমি একটু সাহায্য করি আমরা একটু আগে বলছিলাম তিন নম্বর একটা রুল কিন্তু ছিল যে ইংরেজি অ্যালফাবেট আকারে তো আশা করি কেউ কি এটা বুঝতে পারছো হ্যাঁ এয়ার রাসেল ধন্যবাদ জয়েন করার জন্য সবাইকে শেয়ার দেওয়ার জন্য অনুরোধ করা গেল শেয়ার দেখতে পারবে এবং তোমার বন্ধুরাও দেখতে পাবে তো এইটা কেন সঠিক কারণ আমাদের এই ফোর হাইড্রোক্সি আমরা জানি ফোর হাইড্রোক্সি আর টু কি আছে মিথাইল আমরা একটু দেখলে বুঝতে পারি যে ইংরেজি অ্যালফাবেটের হাইড্রোজেনটা কিন্তু আগে এমটা কিন্তু কি পরে তাই এই জন্য কিন্তু ফোর হাইড্রোক্সি টু মিথাইল পেন্টানোয়িক এসি কারণ সক্রিয়তা সেটা সবচেয়ে বেশি সক্রিয়তা কার এই সি ডাবল এইচ এর তাহলে সি ডাবল এইচ সক্রিয়তা বেশি হওয়ার কারণে সি ডাবল এইচ তো থাকলেই সে যেন সবচেয়ে কম নম্বরে পড়ে তাহলে এখানে হবে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে এখানে আমি যদি এবার বলি তাহলে এইভাবে আমি যেভাবে লিখি সেভাবে তোমরা একটু বুঝো দেখো কেমনি তোমরা সহজে বলতে পারো তিন কারণে কি আছে ব্রোমো তাহলে থ্রি ব্রোমো তাহলে থ্রি ব্রোমো আর চার নম্বর কারণে কি আছে ক্লোরিন তাহলে সিএল পাঁচ নম্বর কারণে কি আছে ইথাইল ছয় নম্বর কারণে কি আছে এখন কিন্তু হাইড্রোক্সি চল কিন্তু এটা আলোচনা করেছিল এটা কেন হাইড্রোক্সি তাহলে এইবার সবচেয়ে আগে কে বি তাহলে কি বিটা আগে বলি আমরা তাহলে কি থ্রি ব্রোমো তারপরে কি ই
ও সরি এখানে কিন্তু বিপরীত সি তাহলে থ্রি গ্রো ফোর কি ক্লোরো আর তারপরে কি অবশ্যই কি ই তারপরে কি ফাইভ প্রথম কারণে কি ইথাইল সেকেন্ড কারণে কি হাইড্রক্সি আর এই যৌগটা কি এসিড আর সাতম কারণ থেকে কি হেপ্ট হেপ্ট মানে কি হেপ্টানোয়িক এসিড তাহলে কি বলতে পারে কি হেপ্টা নয়িক এসিড আশা করি সবাই এটা বুঝতে পারছো।